পৃথিবীর সব বস্তুকে আল্লাহ তাআলা জোড়া জোড়া বানিয়েছেন। খালাকনাকুম আজওয়াজা, পৃথিবীর সমস্ত বস্তুকে আল্লাহ তাআলা জোড়া জোড়া বানিয়েছেন। স্বামী তো স্ত্রী, বাবা তো মা, ভাই তো বোন, পৃথিবীর সব বস্তুই জোড়া জোড়া। কবুতরের বাচ্চা দুটো দিলে একটা, এটাও জোড়া জোড়া। পৃথিবীর দুটো পাখি বেশি ডিম দেয়, দুই পাখি বেশি ডিম দেয়, মুরগি এবং হাঁস। এই দুইটা ছাড়া সমস্ত পাখি দুইটা দুইটা ডিম দেয়। মুরগি আর হাঁসে বেশি ডিম দেয় কেন? যদি এই দুইটা শুধু বেশি দুইটা দুইটা ডিম দিত তো আমাদের মানব জাতির প্রোটিনের ব্যবস্থা হইতো না। এই জন্য এই দুইটাকে আল্লাহ তাআলা অসংখ্য ডিম পাঠিয়ে দিয়েছে। আর বাকি সমস্ত প্রাণী কয়টা কয়টা ডিম দেয় বলেন? একটা পুরুষ হয়, একটা কি হয়? তাহলে বোঝা গেছে দুনিয়ার সব বস্তু যদি দুই দুই হইতে পারে তাহলে দুনিয়াও তার সাথে একটা জোড়া আছে, তার বিপরীত শব্দ আছে, ওটা হলো আখিরাত। বলেন দুনিয়া আখিরাত, বলেন আবার বলেন ইহকাল। সুখের সাথে যদি দুঃখ হয়, শান্তির সাথে যদি অশান্তি হয়, তাহলে দুনিয়ার সাথে আখিরাত কেন হবে না? উপরের সাথে যদি নিচ হয়, আসমানের সাথে যদি জমিন হয়, জমিনের বিপরীত যদি আসমান হয়, তাহলে দুনিয়ার বিপরীত আখিরাত কেন হবে? বলেন দুনিয়া আখিরাত, বলেন। তাহলে এটা কমন সেন্সের কথা, আখিরাত আছে। বলেন আখিরাত। এখন প্রশ্ন হলো আখিরাত হুজুর এখানে আসে, ঢল তার মোহতাম হুজুর নিচে বসে। এখন প্রশ্ন হইল দুনিয়া কতদিনের আর আখরাত কতদিনের? আগে তো এটা ইয়াকিন হয়েছে যে আখরাত আছে, বলেন আখরাত আছে, বলেন সবাই বলেন আখরাত আছে তো না? কেমনে বুঝলাম যে সব জিনিসে বিপরীত শব্দ হইতে পারে? তো দুনিয়ার বিপরীত কি? দুনিয়ার বিপরীত কি হবে? ইহকালের বিপরীত কি হবে বলেন? হবে তো নাকি? নিশ্চিত বিষয়। এখন প্রশ্ন হলো এই পারে কতদিন, ও পারে কতদিন? এ পারে আল্লাহ রাখেন যতদিন, ও পারে আল্লাহ থাকেন যতদিন। এ পারে কতদিন বলেন? আল্লাহ তাআলা রাখেন যতদিন, আর ও পারে কতদিন? আল্লাহ থাকেন যতদিন। রাখেন আর থাকেন মধ্যে পার্থক্য কত বছরের? রাখেন আর থাকেন এর পার্থক্য বুঝাতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি তার আঙ্গুলের মাথাটাকে সমুদ্রের পানিতে রেখে দেয়, রাসূল বলেন ফালিয়ানজুর বিমা রাজা ফিহি, এবার সে দেখুক তার আঙ্গুলের মাথায় কি পরিমাণ পানি, তার আঙ্গুলের মাথার পানি তার দুনিয়া, সমুদ্রের অবশিষ্ট পানি তার আখিরাত। আচ্ছা বুঝে থাকলে বলুন তো দেখি, আখিরাতের দৈর্ঘ্যতা বুঝাবার জন্য এর চেয়ে জামে শব্দ পৃথিবীতে আর কি হইতে পারে? এর চেয়ে ভয়ানক শব্দ পৃথিবীতে আর কি হইতে পারে? আঙ্গুলের মাথার পানি আমার দুনিয়া, সমুদ্রের অবশিষ্ট পানি আমার আখিরাত। আপনাদের 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 এই গ্রামের খাল নয়, আমাদের মেঘনা নয়, আমাদের বঙ্গোপসাগর নয়, সারা পৃথিবীর সাগর আর মহাসাগরের সমুদয় পানি আর আমার আঙ্গুলের মাথার পানি, আমার আঙ্গুলের মাথার পানি আমার দুনিয়া, আর সমুদ্রের বাকি পানি আমার আখিরাত। যদি আখিরাত থেকে একটা পাখি, একটা গমের বিচি আখিরাত থেকে নিয়ে এসে দুনিয়াতে ফেলে দেয়,
আর 10 বছর পরে আরেকটা বিচি আনে, এরপরে 10 বছর পরে আরেকটা বিচি আনে, হইতে পারে একদিন এই জমি থেকে আসমান গমের বিচিতে ভরে যাওয়া সম্ভব, লেকিন আখিরাত শেষ হওয়া সম্ভব না। والآخرت خير وأبقى এটা কি আল্লাহ তাআলা বলেন والآخرت خير وأبقى আখিরাত একদিকে যেমন শ্রেষ্ঠ আরেকদিকে চিরস্থায়ী বলেন একদিকে যেমন কি শ্রেষ্ঠ আরেকদিকে কি যে আমাকে যদি বলা হতো এই কাজটা করলে তোমাকে এক বছরের জন্য একটা বাড়ি দিব তবে এই বাড়িটা হবে স্বর্ণের আর এই কাজটা করলে তোমাকে 100 বছরের জন্য একটা বাড়ি দিব তবে এই বাড়িটা হবে মাটি আপনি বলুন তো দেখি আপনি কোনটা নেবেন মাটিরটা নেবেন কেন ওটা 100 বছর স্বর্ণের বাড়ি 1 বছর পর আমি কি করব শেষ আর 100 বছর মাটির বাড়ি তো চলো 100 বছর মাটির বাড়িতেই থাকা হোক তাহলে বলেন ক্ষণস্থায়ী স্বর্ণের বাড়িও তো আমরা নেই না বলেন ক্ষণস্থায়ী কি স্বর্ণের বাড়িও তো আমরা কি করি না নিব না চিরস্থায়ী মাটির বাড়ির সামনে আমি ক্ষণস্থায়ী স্বর্ণের বাড়িও নেই না আর আমার আখিরাতের বাড়ি স্বর্ণের এবং চিরস্থায়ী আর দুনিয়ার বাড়ি মাটির এবং ক্ষণস্থায়ী বলেন কি বলছি বলেন দুনিয়ার বাড়ি কি আচ্ছা এক লক্ষ দিনার পৃথিবীর সবচেয়ে দামি মুদ্রার নাম দিনার এক লক্ষ দিনার আপনার সামনে রেখে দিল আপনাকে বললো তোমার এই আঙ্গুলটা তুমি মোমবাতিতে এক মিনিট রাখবা 60 সেকেন্ড রাখবা এক লক্ষ দিনার তোমাকে দিব আপনারা কি রাজি হবেন না পৃথিবীর কোন বুদ্ধিমান রাজি হবে এটা এক মিনিট রাখলাম আচ্ছা আধা মিনিট এক লক্ষ দিনার আচ্ছা 10 লাখ দিনার আচ্ছা 10 কোটি দিনার রাজি হবে কেউ কেন হবে না আচ্ছা একটা 2 বছরের বাচ্চা আপনার পকেট থেকে সে 1000 টাকার একটা নোট নিয়ে নিল সে এখন আপনাকে দিচ্ছে না এই নোটটা ছেড়ে ফেরার সম্ভাবনা আপনি ওকে 2 টাকা দিয়ে একটা চকলেট দিয়ে দিলেন আব্বু এটা নাও ওটা দিয়ে দাও এবার সে কি চকলেট নিবে না টাকা নিবে এক হাজার টাকার নোট দিয়ে কয়টা চকলেট পাওয়া যেত লেকিন সে 2 টাকার চকলেটের বিনিময়ে 1000 টাকা দিয়ে দিল কেন সে টাকার দাম বুঝে না বলেন দেখেন দুনিয়া মানুষ জাগ্রত মানুষ আমরা এখন জাগ্রত জীবন্ত জাগ্রত আমাদের সামনে টাকা দেখাইলে আমি এখন টাকা বুঝি টাকা দেখি বুঝি ঘুমন্ত মানুষের সামনে টাকা দেখাইলে বুঝে কেউ ঘুমন্ত বিবির সামনে গিয়ে টাকা গুনলে এটা আমার প্রতিদিনের প্রতিদিনের অভ্যাস হ্যাঁ ঘুমায় আমি টাকা গুনি কইতেও পারে না কিছু আমি মনে মনে কে আহ ঘুমন্ত মানুষ টাকা চিনে না জাগ্রত মানুষ টাকা চিনে আর মৃত মানুষ টাকা চিনবে না নেকি চিনবে ঘুমন্ত মানুষ টাকাও চিনে না নেকিও চিনে না জাগ্রত মানুষ টাকা চিনে নেকি চিনে না নেকি দেখে না বলেন জাগ্রত মানুষ টাকা বুঝে বলে দুনিয়া বুঝে নেকি বুঝে না ঘুমন্ত মানুষ নেকিও বুঝে না টাকাও বুঝে না মৃত মানুষ টাকা বুঝে না নেকি বুঝবে আগে দুটো তো যদি আপনারা একমত হন তৃতীয়টাতে একমত হবেন কি না কে জানে কই একমত কিসের উপরে একমত জীবন্ত ব্যক্তি জাগ্রত ব্যক্তি টাকা বুঝে নেকি বুঝে না ঘুমন্ত ব্যক্তি টাকাও বুঝে না আর মৃত ব্যক্তি
টাকা বুঝে না নেকি বুঝে। আজকে যারা প্রমাণ করবেন ঘুমন্ত বিবির সামনে গিয়া 1000 টাকার একটা নোট খালি লাড়াইবেন, সকালে তুমি কিছু দেখছিলে ঘুমে? এ হলো দুনিয়ার আখিরাত। সুবহানাল্লাহ। আর ওই আখিরাতের জন্য প্রস্তুতি পর্ব কদ্দু আজ থেকে মরণ পর্যন্ত, প্রস্তুতি পর্ব কদ্দু বলেন। আজ থেকে মরণ পর্যন্ত আর কতদিন বাকি আছে বলেন? জানা নাই। ওইদিকে ভোগ করতে হবে কত বছর, আর প্রস্তুতি পর্ব আর কতদিন? তো কবে থেকে প্রস্তুতি নেবেন? এই প্রস্তুতির জন্য তিনটা প্রেসক্রিপশন আছে। প্রথম প্রেসক্রিপশন হলো মাদ্রাসায় ভর্তি হওয়া। এটা কি সকলের পক্ষে সম্ভব? আমাদের পক্ষে এখন সম্ভব, এটা আমাদের অনেকের পক্ষে সম্ভব নয়। এই জন্য আমার ছেলে মেয়েকে দিন শিখানো শুধুই আখিরাতের প্রস্তুতির জন্য। আপনার সন্তানকে জন্মের 6-7-8 তিনটা বছর আপনি আমাদের কাছে তুলে দেন, ইনশাআল্লাহ এই বাচ্চা জান্নাত থেকে আসা বাচ্চা আবার জান্নাতে ফিরে যাবে। জাতিসংঘ কি বলে, বাচ্চাকে যদি জন্মের 1-2-3-4-5 বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি বলে, এই 5 বছর যদি 5টা টিকা দেন সে 80 বছর বেঁচে থাকলে ধনুষ্টঙ্কার হবে না, হাম হবে না, ফলিও হবে না। আপনার বাচ্চার জন্মের 6ষ্ঠ 7ম 8ম আমাদের কাছে তুলে দেন, 80 বছর বেঁচে থাকলেও নাস্তিক হবে না। সে পৃথিবীর যেখানে যাক সে আল্লাহ তাআলাকে ভুলবে না। আমি আল্লাহ তাআলাকে মানি বা না মানি, আমি ইমানের উপরে উঠি বা না উঠি, ইলা রব্বিকা মুনতাহা আমার শেষ ঠিকানা কিন্তু আল্লাহ তাআলা। আমার শুরু ঠিকানা যেমন আল্লাহ তাআলা, আমার শেষ ঠিকানা আল্লাহ তাআলা। হ্যাঁ, তবে যদি তাকে বন্ধু বানিয়ে যেতে পারি তো বন্ধু বন্ধুর সাথে মিলিত হবে, আর যদি তাকে বন্ধু বানিয়ে না যাই তো আসামি জজের সামনে মিলিত হবে। মিলা নেই, মিলা ঠিক বলেন? আল্লাহর সাথে মিলিত হওয়া কি? যেমন ধরেন আমাদের পুলিশের আইজি, তার এক বন্ধু আছে আমেরিকায় থাকে। কোথা থাকে? আমেরিকার বন্ধু দেশে আসছে, আইজি সাহেব ফোন করছে আমার অফিসে এসে চা খেয়ে যে, ওয়াইফকে নিয়ে আমার অফিসে এসে চা খেয়ে যে। এখন এই বন্ধু কেমন লাগে? আরে ভাল লাগে কিনা? আইজি মহোদয় আমাকে কি করেছে, তার অফিসে চায়ের দাওয়া দিয়েছে, এখন কেমন লাগে আমার কাছে? প্রস্তুতি নিতেছে বাংলাদেশে এসে একটা দামি গাড়ি ভাড়া নিতেছে, বিবাচ্চা বিপার্সন চলতেছে, আইজি দপ্তরে যাবে চা খাবে, বন্ধু বন্ধুর কাছে যাবে। আচ্ছা, আর ওই চিদংগের মহিষখালী চিহ্নিত বাঘি আসামি ধরা পড়ছে, তো চিদংগের স্পিডে ফোন দিছে আইজি, আইজি মহোদয় এই ওরা আমার অফিসে পাঠাইছে, পাঠাইছে, দেখা যাক কি হয়। এখন ওই দামি আসামি আইজির সাথে দেখা করবে, এটাও আর আগের বন্ধু আইজির সাথে দেখা করবে, দুই দেখা এক এক সেকেন্ড দেখা দুই দেখা এক রকম দেখা না দুই দেখা, এই দুই দেখা করার মধ্যে পার্থক্য কত? হ্যাঁ, কত দূর পার্থক্য আছে? কোন না বহু। হ্যাঁ, আচ্ছা আমেরিকার বন্ধু আইজির সাথে দেখা করবে, তার হৃদয়ের হাল কি? আজ এবার আসামি রে ওসি সাহেব খবর দিছে, রেডি হন, আজই খবর দিছে যাইতে হবে। এবার কি অবস্থা? এটা হইল ইয়ারজুনা লিকা রাব্বিহি, একজন আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে, বন্ধু বন্ধুর সাথে সাক্ষাৎ, আর একজন আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে আকামুল হাকিমিনের সাথে সাক্ষাৎ। একজন সাক্ষাৎ করবে খুশিতে কলিজা ভরে যাবে,
এজন্য আল মাউতু তুহফাতুল মুমিন, মউত মুমিনের সবচেয়ে বড় উপঢৌকন, সবচেয়ে বড় হাদিয়া। মউতের কারণে রবকে দেখি না, মউত আসার সঙ্গে সঙ্গে রবকে দেখব। যাকে গত 40 বছর যাকে ছেজদা দিয়েছিলাম, মউতের সঙ্গে সঙ্গে তার সাথে দেখা হবে, ভালোবাসাটা কেমন হবে। সুবহানাল্লাহ।